হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি দুর্গাপুজো মেকআপ সিরিজের 4 নম্বর লুক তোমাদের সাথে শেয়ার করেছি, একদম ট্র্যাডিশনাল সাথে গর্জিয়াস মেকআপ লুক। শাড়ির সাথে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। আমি এই মেকআপ লুকটা স্পেশালি অষ্টমীর দিন রাতের জন্য ক্রিয়েট করেছি, তবে তোমরা চাইলে দুর্গাপুজোর মধ্যে যে কোনো একটা দিন এই লুকটা ক্রিয়েট করতেই পারো, তবে অষ্টমী কিংবা নবমীতে কিন্তু এই লুকটা একদম পারফেক্ট। মেকআপ লুকটা দেখে কিন্তু তোমরা আবার ভেবে নিও না যে এটা খুব টাফ হবে বা খুব সময় লাগবে, আমি কিন্তু খুব সহজেই মেকআপ লুকটা করেছি। তাহলে চলো ফুল টিউটোরিয়ালটা দেখে নাও। প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি, তারপরে আমি এখন টোনার অ্যাপ্লাই করছি। তার জন্য আমি এখানে প্লামের রোজ টোনার নিয়েছি। অ্যাপ্লাই করার পরে একটু ফিঙ্গারের সাহায্যে ড্যাব ড্যাব করে নিয়েছি, তাহলে কী হবে টোনারটা খুব ভালোভাবে তখন অ্যাবজর্ব হয়ে যাবে। আর আমি কিন্তু গলাতেও অ্যাপ্লাই করেছি। টোনার যেই ড্রাই হয়ে যাবে আমরা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। তার জন্য আমি এখানে নিভিয়া সফটের ময়েশ্চারাইজার নিয়েছি, ভীষণ লাইট ময়েশ্চারাইজার। এখনের যে হিউমিডিটি তার জন্য কিন্তু এই ময়েশ্চারাইজারটা একদম পারফেক্ট। ময়েশ্চারাইজার মুখে গলায় ভালো মতন অ্যাপ্লাই করার পরে আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করছি। আমি এখানে ইনসাইটের প্রাইমার নিয়েছি। এই প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো একটা প্রাইমার, সাথে অ্যাফোর্ডেবলও, খুব ভালো মতন পোর্সগুলোকে ফিল করে আর তোমাদের ফেসটাকেও মানে এত স্মুথ করে দেবে যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে একদম খুব ইজি হয়ে যাবে। আমি আজকে স্টার্ট করছি আমার আইব্রো দিয়ে। তার জন্য আমি রনজিলের যে ব্রাউন জেল আইলাইনারটা আছে ওটা ইউজ করেছি। ওর সাথেই একটা স্মল অ্যাঙ্গুলার ব্রাশ এসেছে, সেটা দিয়েই আমি আমার ব্রাউটাকে ফিল করছি। যেমনভাবে করি, প্রথমে তোমরা জানোই মিডিল থেকে এন্ডে যাই, তারপর ফ্রন্টে আসি, লাইনটাকে ড্র করি, তারপর ভেতরে গ্যাপগুলোকে ফিল করি, স্পুলি দিয়ে কম করি, যাতে প্রোডাক্ট ভালো মতন আমার ব্লেন্ড হয়ে যায়। আর এটা কিন্তু জেল আইলাইনার, তো প্রোডাক্ট কিন্তু ভালো মতন ব্লেন্ড করতেই হবে, নাহলে কিন্তু বাজে দেখতে লাগবে। তারপর আমি কী করেছি, কনসিলার ইউজ করেছি ব্রাউটাকে শার্প করার জন্য আর সাথে আইলিডটাকেও প্রাইম করার জন্য। তার কারণ হচ্ছে কি, আমি এখন আই মেকআপটা স্টার্ট করব। তো কনসিলার অ্যাপ্লাই করার পরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতন কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি, তারপর লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এবার আমি একটা ব্ল্যাক জেল লাইনার নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করছি। সে আইলিডের কিন্তু খুব ওপরে অ্যাপ্লাই করা যাবে না, একটু নিচের দিকে অ্যাপ্লাই করতে হবে। এটাও কিন্তু রনজিলের জেল লাইনারটা, তো ভালো মতন তারপরে একটা স্মল ব্রাশ দিয়ে লাইনারটাকে ব্লেন্ড করেছি। তার উপরে আমি ব্ল্যাক আই শ্যাডো পরে নিয়েছি, তারপরে নিয়েছি একটা রেড শেড, সেটাকে আমি ক্রিজে অ্যাপ্লাই করেছি আর ব্ল্যাক আই শ্যাডোর সাথে ভালো মতন ব্লেন্ড করেছি। এখন দেখতে খুব মেসি লাগছে, কিন্তু ভয় পেও না, পরে কিন্তু ম্যানেজও হয়ে যাবে আর ক্লিনও হয়ে যাবে। তারপর নিয়ে নিয়েছি একটা অরেঞ্জ কালারের শেড, সেটা আমি রেড শেডের ওপরে মানে ক্রিজের ওপরে অ্যাপ্লাই করেছি আর রেড শেডটাকে ভালো মতন ব্লেন্ড করেছি। তো আমার শাড়ির মধ্যে রেড রেড ছোঁয়া আছে বলে আমি কিন্তু এখানে রেড অ্যাপ্লাই করেছি। তোমাদের শাড়ির মধ্যে যেই কালার থাকবে সেই কালারের কিন্তু তোমরা এই ব্ল্যাকের ওপরে সেই কালারেরই কিন্তু আই শ্যাডো অ্যাপ্লাই করো, বেশ একটা স্মোকি লুকও আসবে, দেখতেও ভালো লাগবে। আর তারপর সুইস বিউটি যে আই শ্যাডো প্যালেট আছে ওর মধ্যে একটা ব্ল্যাক কালারের একটা গ্লিটার আই শ্যাডো ছিল, সেটা আমি ব্ল্যাক আই শ্যাডোর ওপরে অ্যাপ্লাই করেছি। তারপর কনসিলার দিয়ে ভালো মতন আমি ক্লিন করে দিয়েছি। দেখো এখন কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে আর কিন্তু মেসি ভাবটা নেই। দেন আমি বেসে চলে যাচ্ছি, আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনের জন্য আমি এখানে মেবলিনের ফিটমি ফাউন্ডেশন নিয়েছি। প্রথমে ফিঙ্গারের সাহায্যে ডটিং মোশনে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর ব্রাশ দিয়ে ভালো মতন একটু সময় নিয়ে ব্লেন্ড করছি। গলাতেও কিন্তু অ্যাপ্লাই করেছি, গলা কিন্তু ভুললে চলবে না, নাহলে কিন্তু ফেসের কালার আর গলার কালার কিন্তু আলাদা হয়ে যাবে। তো ভালো মতন ব্লেন্ড করার পরে আমি কী করেছি, একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি, সেটা দিয়ে আবার আরেকবার ভালো মতন ব্লেন্ড করেছি, যাতে কোনো জায়গায় যেন কোনো রকম কোনো প্যাচেস না আসে, একদম সিমলেস হয় ব্লেন্ডিংটা। তো ব্লেন্ড করার পরে আমি কনসিলার অ্যাপ্লাই করব। তার জন্য আমি এখানে গ্ল্যাম 21-এর কনসিলার নিয়েছি, যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করার দরকার। আর এটা যেহেতু ব্ল্যাক স্মোকি আই, তো কনসিলারটা কিন্তু চোখে নিচে যখন অ্যাপ্লাই করবে একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করবে। তো আমি যেখানে যেখানে অ্যাপ্লাই করার দরকার মানে চোখের নিচে, ফোরহেডে, নোজে, মুখের চারপাশে অ্যাপ্লাই করেছি। তারপর ওই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়েই কিন্তু ভালো মতন ব্লেন্ড করেছি। আর একটু সময় নিয়ে আর একটু ধৈর্য ধরে কিন্তু অ্যাপ্লাই করো, মানে ব্লেন্ড করো, নাহলে কিন্তু তোমার যে স্মোকি আই লুকটা করেছো তার উপরে চলে গিয়ে কিন্তু স্মোকি লুকটাকে কিন্তু মানে আই মেকআপটাকে কিন্তু খারাপ করে দিতে পারে। তো দেখো এখানে আমার কনসিলার কিন্তু ভালো মতন ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি কিন্তু পাউডার দিয়ে বেক করছি, মানে লুজ পাউডার অ্যাপ্লাই করছি যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করছি। আর এভাবেই কিন্তু আমি ছেড়ে দেবো, তার কারণ আমার কিন্তু আই লুকটা কিন্তু মানে আই মেকআপটা কিন্তু কমপ্লিট হয়নি, তো সেটাকেও তো কমপ্লিট করতে হবে। আর যেহেতু ব্ল্যাক ইউজ করবো তো যাতে ফেসে এসে না পড়ে আর বেসটাকে খারাপ না করে, তাই লুজ পাউডারটাকে আমি এরভাবেই ছেড়ে দেবো। তো প্রথমে আমি কী করেছি, সেম প্রসেস, প্রথমে আমি জেল লাইনারটা আমি ওয়াটার লাইনে পরে নিয়েছি, লোয়ার ওয়াটার লাইনে, তারপরে আমি ব্ল্যাক আই শ্যাডো দিয়ে লোয়ার ল্যাশ লাইনে
অ্যাপ্লাই করেছি, তারপর রেড শেড অ্যাপ্লাই করেছি, তারপর অরেঞ্জ শেড অ্যাপ্লাই করেছি, সব কটা শেড একসাথে ভালো মতন ব্লেন্ড করে দিয়েছি। তারপর লুজ পাউডারকে ডাস্ট অফ করে দেবো একটা পাউডার ব্রাশ দিয়ে, আর ওই লুজ পাউডার দিয়ে আমি পুরো বেসটাকেও সেট করে নেবো, সাথে গলাতেও অ্যাপ্লাই করে নেবো। তারপর কী করেছি, আমি ইনার কর্নার আর ব্রাবনকে কিন্তু হাইলাইট করেছি, স্পেশালি যখন স্মোকি আই লুক করবে ইনার কর্নার কিন্তু হাইলাইট করবে, এতে কিন্তু চোখটা বড় বড় দেখাবে, স্মোকি আইয়ের জন্য কিন্তু চোখ ছোট ছোট দেখায়। তারপর মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, তো আমার চোখের মেকআপ ডান। এবার চলে আসি বেসে, প্রথমে করে নিয়েছি পাউডার কন্টোর। আমি এখানে আজকে ক্রিম কন্টোর ইউজ করিনি, ডাইরেক্ট পাউডার কন্টোরে চলে গেছি। তো প্রথমে আমি যেখানে যেখানে কন্টোর করার দরকার, মানে হল অফ দ্য চিক, সে ফোর হেড, এ নোজ, এ জো লাইনে সমস্ত জায়গায় কন্টোর করে নিচ্ছি। আর যখনই পাউডার কন্টোর করবে প্রথমে না প্লেস করে নেবে, মানে প্রথমে অ্যাপ্লাই করে নেবে, তারপর ব্লেন্ড করবে, এতে ব্লেন্ডিংও ভালো হবে আর একটা পিগমেন্টেশনও পাবে। তা আর নাকে কিন্তু আমি সবসময় স্মল ব্রাশ দিয়ে করার চেষ্টা করি, এতে কিন্তু শার্প নোজ কন্টোরটা পাই। তারপর আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, একটা পিচ কালারের ব্লাশ আমি এখানে অ্যাপ্লাই করেছি। তারপরে সেটিং স্প্রে দিয়ে পুরো আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি, দেন হাইলাইটার অ্যাপ্লাই করছি যেখানে যেখানে অ্যাপ্লাই করার দরকার, মানে চিক বোন, নোজ, ফোরহেড, কিউপিড বো, চিন, সমস্ত জায়গায় অ্যাপ্লাই করেছি। লাস্ট এবার লিপস্টিক পরবো। আমি যেহেতু এখানে আই লুকটা খুব গর্জিয়াস করেছি, ওই জন্য আমি লিপসটাকে এখানে নিউড রাখবো, কিন্তু এই নয় যে ব্ল্যাক স্মোকি আইয়ের সাথে কিন্তু নিউড লিপসই যায়, ব্ল্যাক স্মোকি আইয়ের সাথে কিন্তু তোমরা কিন্তু রেড লিপস্টিকও পরতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। তো প্রথমে আমি একটা ব্রাউন কালারের লিপ লাইনার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে লিপটাকে লাইন করে নিয়েছি প্রথমে। তারপরে আমি একটা কালার বারের নিউড শেড অ্যাপ্লাই করেছি, যখনই নিউড শেড অ্যাপ্লাই করবে তখন লিপটাকে লাইন করে নেবে, তাহলে দেখতে না খুব ভালো লাগবে। অ্যান্ড লাস্ট লিপ গ্লস অ্যাপ্লাই করেছি, লিপস্টিক আমার এখানে কমপ্লিট, আর তার সাথে পুরো ফুল মেকআপও কমপ্লিট। এবার দেখো আমি একদম কিন্তু ফুল রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি এখানে একটা রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের শাড়ি পরেছি, সাথে রেড কালারের ব্লাউজ পেয়ার আপ করেছি, গলায় একটা পালসের চোকার পরে নিয়েছি, কানে পালসের স্টার ইয়ারিং পরেছি, হাতে একটা ব্যাঙ্গেল পরে নিয়েছি, মিডিল পার্টিশন করে স্লিক বান করে নিয়েছি। আমার তো মেকআপ লুকটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু তোমাদের তো পছন্দ হওয়া খুবই দরকার, তোমরা জানোই তোমাদের পছন্দ না হলে আমি কিন্তু স্যাটিসফাইড হই না। তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই বাই, লাভ ইউ অল।